প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত এক প্রদর্শনী মহড়া অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এই মহড়ার জন্য রাজ্যের মোট একচল্লিশটি কেন্দ্রকে বাছাই করা হয়েছে একচল্লিশটি কেন্দ্রেই হয়েছে প্রদর্শনী মহড়া ত্রিপুরার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে রাজ্য জুড়ে এই প্রদর্শনী মহড়ার আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত সদর মহকুমার প্রদর্শনী মহড়ার জন্য জমায়েত স্কুল ছিল উমাকান্ত আкадеমীর প্রাণকূল সেখানেই প্রদর্শনী মহোরা প্রস্তুতি নেওয়া হয় এরপর মহরাটি হয় আগরতলা সেন্ট্রাল কলেজ এবং আইসিএ হাসপাতালে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি রাজ্যের আরক্ষা প্রশাসন এবং সাধারণ প্রশাসনের পদাধিকারীরাও উপস্থিত ছিলেন সেখানে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক রাজ্যের মুখ্য সচিব তথ্য সংস্কৃতি দপ্তরের রতিকারতা প্রমুখ ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে কিভাবে আহতদের উদ্ধার করতে হবে এবং উদ্ধারের পর তাদেরকে কিভাবে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ মহড়া চলে এই প্রদর্শনী মহড়ার পুরো প্রক্রিয়া শুরু হয়েছে 12 ডিসেম্বর থেকে বিকেলে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সিনিয়র কনসালটেন্ট মেজর জেনারেল সুধীর বেল জানিয়েছেন আর্মি আসাম রাইফেলস রেলওয়ে এনসিএস এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রত্যেকে এই মহড়ায় অংশ নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পাশাপাশি এই প্রদর্শনী লক্ষ্য ছিল যদি ভূমিকম্প আঘাত তাহলে এই ভূমিকম্পের সঙ্গে মোকাবেলার জন্য কিভাবে আগাম থাকা যায়। থাকার ক্ষেত্রে কি কিভাবে বেরিয়ে আসতে পারে সেই বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হলে ডিজাস্টার ম্যানেজমেন্টের গুরুত্ব বেড়ে যায় বেড়ে যায় তখন সরকারের ভূমিকাও সরকারের ভূমিকার ক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে যারা কাজ করেন তারাই নন কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকাও সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি আরো বলেন ত্রিপুরায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য ব্যাপক পরিসরে ইউনিফর্ম ফোর্সেস মজুত রয়েছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেই এই সমস্ত ইউনিফর্ম ফোর্সেস জওয়ানদের ভূমিকা তাৎপর্যপূর্ণ হয়ে থাকে তাদের সহযোগিতা তখনও অপরিহার্য এক্ষেত্রে বোঝাপড়া একটা গুরুত্বপূর্ণ দিক এ সমস্ত বিষয়গুলি ছিল বৃহস্পতিবারের এ প্রদর্শনী মহড়ার মূল লক্ষ্য বস্তু আর এই প্রদর্শনী মহড়ার বিশেষ ধারণা লাভ করা গেছে সংক্রান্ত পরিকল্পনা বিভিন্ন দপ্তরের মধ্যে মোকাবেলা এসবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল প্লান্ট আই ও সি কিংবা গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হলে কিভাবে প্রতিরোধ করে তুলতে হবে ये सब সম্পর্কিত বিষয় একগুচ্ছ ধারণা নেওয়া সম্ভব হয়েছে মেজর জেনারেল সুधीर বেল গত বছর রাজ্যে এসেছিলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেला সংক্রান্ত প্রদর্শনী মহড়ায় ইওর इंडिया ने सब ने इस में इस एक्सरसाइज में हिस्सा लिया एक्सरसाइज का जो ऑब्जेक्टिव और एम था वो ये था कि हम अगर खुदा ना खास्ता हमारी स्टेट में भूकंप आए तो हम इससे लड़ने के लिए पूरी तैयार तैयार हैं और जो भी हम तैयारी में और अपनी कोऑर्डिनेशन में आ, कमी है उसको पूरा कर सकते हैं उसका थोड़ा अंदाजा लगा ये डिजास्टर मैनेजमेंट खासकर अगर कोई मेजर आपदा आए तो होल ऑफ द गवर्नमेंट अप्रोच इसके लिए बहुत ज़रूरी है और स्कोल ऑफ द गवर्नमेंट अप्रोच में ना केवल स्टेट लेवल के सारे डिपार्टमेंट्स बट आल्सो सेंट्रल एजेंसीज का भी एक बहुत बड़ा रोल है इसमें त्रिपुरा स्टेट के लिए हम फॉर्चुनेट हैं कि हमारे पास काफ़ी सारी यूनिफॉर्म फोर्सेस यहाँ पर मौजूद हैं और इनकी मदद भी हमें मिल सकती है किसी डिज़ास्टर के दौरान तो इसके बारे में आ, पूरी तरह से कोऑर्डिनेशन करना बहुत जरूरी है तो ये एक एक्सरसाइज का मेजर मकसद था ये हासिल हुआ डिपार्टमेंट्स के बीच में भी आपसी तालमेल डिपार्टमेंट्स के डिजास्टर मैनेजमेंट प्लान्स खासकर हॉस्पिटल्स स्कूल्स स्कूल, मेडिकल प्लान लैंडस्लाइड के दौरान किस प्रकार कार्रवाई की जाएगी এবছর এসে তিনি পরিকল্পনাগত দিক থেকে বেশ কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন দপ্তর ইতিবাচক মানসিকতা নিয়ে যোগ দিয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তিনি আশাবাদী মুখ্য সচিব বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন কারণ মুখ্য সচিব নিজে উপস্থিত ছিলেন এদিন প্রদর্শনী মহড়ায় এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সাধারণ সম্পাদক টি কে দেবনাথ শান্তন টিভি